একটি বনে বাস করত টুনি। সে ছিল খুব গরিব এবং অসহায়। হঠাৎ একদিন তার বাসার সামনে একটি ভিখিরি পাখি এলো এবং ওই ভিখিরি পাখিটি বলল, মা গো, ও মা, বাড়িতে কেউ আছেন মা গো? একটু বাইরে আসবেন মা। এরপর টুনি বাড়ির বাইরে বেরিয়ে আসে এবং বলে, কি হয়েছে, আমাকে ডাকছেন কেন? মা গো, আমি গত 2 দিন ধরে কিছুই খাইনি মা, আমাকে কিছু খেতে দাও না গো। তার কথা শুনে টুনি বলে, আমি অনেক গরিব, তোমাকে খেতে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই গো, আমি তোমাকে কিভাবে খাবার দেব মা? দেখো মা গো, আমার অনেক ক্ষুধা লেগেছে। হঠাৎ টুনির মনে পড়ল তার ঘরে একটি আপেল আছে। আমার ঘরে একটি আপেল আছে, তুমি কি সেই আপেল খাবে মা? আপেল ছাড়া আমার কাছে আর কিছুই নেই। ঠিক আছে মা গো, তোমার কাছে যেটা হবে আমি সেটাই খাবো মা। এই বলে তারা টুনির ঘরে চলে আসলো। তারপর টুনি ভিখারি পাখিকে ওই আপেলটা খেতে দিল। তারপর ভিখারি পাখি বলল, অনেক ধন্যবাদ তোমাকে মা, তোমার আপেলটা খেয়ে আমার পেট ভরে গেল। তারপর ভিখারি পাখিটি পরীতে পরিণত হলো। আমি আসলে একজন পরী, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। তুমি অত্যন্ত সৎ ও দয়ালু, তুমি আপেলটি নিজে না খেয়ে আমাকে দিয়েছ, এখন আমি তোমাকে পুরস্কার দেব। তারপর পরি বলে, আমি তোমাকে একটি আপেল গাছের চারা দিব, সেই আপেল গাছের চারা রোপণ করে দিবে এবং কিছুদিন পর সেই আপেল গাছে একটি আপেল ধরবে এবং সেই আপেলের কাছে যা চাইবে তুমি তাই পাবে। এরপর পরি টুনিকে ছোট্ট একটি আপেল গাছ দেয়। তারপর পরি সেখান থেকে চলে যায় এবং টুনি সেই চারা গাছটি তার বাড়ির সামনের উঠোনে রোপণ করে দেয়। এরপর কিছুদিন পর দেখতে পায় সেই আপেল গাছটিতে সত্যি আপেল ধরেছে। এবার টুনি মনে মনে ভাবতে লাগলো যে আপেল গাছ যেহেতু আপেল ধরেছে, তাহলে এবার আপেলের কাছে কিছু চেয়ে দেখি। আপেল ভাই, ও আপেল ভাই, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাবার দাও তো দেখি। টুনির এই কথা বলার সাথে সাথে আপেল টুনির সামনে অনেক খাবার এনে দিল। এরপর থেকে টুনি যা চায় আপেল তখন তাকে সেটাই দেয়। আস্তে আস্তে টুনির সব অভাব দূর হয়ে গেল এবং সে ধনী হয়ে গেল। হঠাৎ একদিন তার প্রতিবেশী কাক তার বাড়িতে এলো। কি রে টুনি, তুই কিভাবে এত বড় লোক হলি? তুই তো গরিব ছিলি, কোনো গুপ্ত ধন পেয়েছিস নাকি? না তো, সব উপরওয়ালার ইচ্ছা কাক ভাই। এই কথা শোনার পর হঠাৎ কালো কাকের চোখ পড়ল আপেল গাছের দিকে। তারপর কাক বলে, এইবার বুঝেছি, তাহলে তোর উন্নতির কারণ হচ্ছে এই আপেল গাছ। কি রে টুনি, ঠিক বলছি তো নাকি বল? টুনি সত্যি কথা লুকাতে না পেরে কাককে সব কিছু খুলে বলে। তারপর কাক মনে মনে এক দুষ্ট বুদ্ধি করল এবং মনে মনে বলল, এই আপেলের এত শক্তি, আমাকে যে কোনোভাবেই এই আপেল চুরি করতেই হবে, তারপর আমি এই বনের সবচেয়ে ধনী পাখি হয়ে যাব। তারপর কাক টুনিকে বলে, ঠিক আছে টুনি, তুই থাক তাহলে, আমার অনেক কাজ আছে, পরে দেখা হবে তোর সাথে। তারপর কাক সেখান থেকে চলে যায় এবং সন্ধ্যায় এসে সেই আপেলটি চুরি করে নিয়ে যায়। আমায় অদৃশ্য করে দাও, আমায় যেন কেউ দেখতে না পারে। তারপর আপেল তাকে অদৃশ্য করে দেয়। তারপর সে বনের সব পাখিদের ঘর থেকে টাকা পয়সা চুরি করে। আর অন্যদিকে টুনি কাঁদতে কাঁদতে বলে, আজ 5 দিন হয়ে গেল, আমার আপেলটাকে যেন চুরি করে নিয়ে গেছে। হে আল্লাহ, আমার আপেলটা কে চুরি করে নিয়ে গেল?
আমি এখন তাকে কিভাবে ধরবো আল্লাহ? এই বলে টুনি চোখ বন্ধ করলে তার সামনে সেই পরী আসে এবং পরী তাকে বলে, তুমি যাকে তোমার আপেল গাছটির কথা বলেছ সেই তোমার আপেল গাছ থেকে আপেলটি চুরি করেছে, সেই আপেল চোরকে ধরে তাকে তার অপরাধের শাস্তি দাও। আমি তো শুধু কাককে আমার আপেল গাছের কথা বলেছিলাম, তাহলে কাক আমার আপেল গাছ চুরি করেছে আর আপেলের শক্তি ব্যবহার করে সে গ্রামে অপরাধ করে বেড়াচ্ছে, এবার কাককে এর উপযুক্ত শাস্তি দিতেই হবে। এই বলে টুনি অনেক ভেবেচিন্তে একটা বুদ্ধি বের করল। সে বাজার থেকে একটা আপেল কিনে আনল, তারপর সেই আপেলটি তার গাছে আঠা দিয়ে লাগিয়ে দিল। তারপর টুনি সেই কাকের কাছে চলে যায়। তারপর সে কাককে বলে, কাক ভাই, আমার আপেল গাছ থেকে কে যেন আপেলটি চুরি করে নিয়ে গেছে, তবে আমার সেই আপেল গাছে আবার একটি নতুন আপেল ধরেছে, তারপর থেকে সেই আগের আপেলের শক্তি নষ্ট হয়ে গেছে, নতুন যে আপেল ধরেছে সে আপেলের শক্তি আরও বেশি, এখন আমি অনেক খুশি। এই বলে টুনি কাকের কাছ থেকে চলে আসে। তারপর কাক বলে, তাহলে তো এই আপেল দিয়ে কিছুই হবে না, আমাকে আবার টুনির সেই নতুন আপেল চুরি করতে হবে, আমি এই আপেলটি টুনির কাছে লাগিয়ে আবার সেই নতুন আপেলটি চুরি করে নিয়ে আসব। এই বলে সে টুনির আপেল গাছের নিচে যায়। যখনই সে টুনির আপেলটি নিয়ে টুনির আপেল গাছের নিচে আসে, তখন টুনি তাকে আপেল সহ দেখে ফেলে। তারপর টুনি বলে, দুষ্ট কাক, আমি জানতাম যে তুই আমার আপেলটি চুরি করেছিস, তাই বুদ্ধি করে তোকে আমার আপেল গাছের নিচে নিয়ে এসেছি যাতে তোকে আমি ধরতে পারি, এখন তোকে আমি উচিত শিক্ষা দিব। তারপর টুনি বলে, আপেল ভাই, এই কাককে লাঠি পেটা করতে থাকো। তারপর আপেলের কথা মতো একটি লাঠি কাককে মারতে থাকে। ওরে বাবা রে, আর মেরো না গো বাবা, আমি আর কখনো চুরি করব না বাবা গো। তারপর মার খেয়ে কাক পালিয়ে যায়।